হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই সরস্বতী পুজো মেকআপ লুক আই হোপ কি তোমাদের এই লুকটা খুব ভালো লাগছে অ্যান্ড আমার তো ভীষণ ভালো লাগছে এই লুকটা ক্রিয়েট করে আমি এখানে একটা তাঁতের শাড়ি পরেছি সরস্বতী পুজো মানেই তো শাড়ি আর শাড়ি তাঁতের শাড়ি পরাটা কিন্তু বাঙালি মেয়েদের খুবই একটা পছন্দের জিনিস যেটা কিনা আমরা যে কোনো অকেশানে কিন্তু তাঁতের শাড়ি বা ঢাকাই জামদানি পরতে কিন্তু খুব পছন্দ করি আর আমি এখানে একটা নিয়ন পিঙ্কের ওপরে একটা তাঁতের শাড়ি চুজ করে নিয়েছি যেটা কিনা আমার খুব ভালো লাগছে পরে আর এটাই আমি সরস্বতী পুজোর লুক হিসেবে বেছে নিয়েছি আর তোমরা আমার মেকআপ লুকটা দেখতে পারো যে আমি কিন্তু একটুখানি নিয়ন কালারের ওপরে একটুখানি আই মেকআপ লুকটা করেছি ক্রিয়েট অ্যান্ড তোমরা যে কেউ এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো অ্যান্ড সকালের জন্য কিন্তু এরকম একটা লুক কিন্তু পারফেক্টভাবে তোমরা ক্রিয়েট করে যেতে পারো স্কুল কলেজে সো খুবই সিম্পল খুবই খুব একটা আমি বেশি এখানে দামঝাম করিনি মেকআপ লুকে সো আই হোপ কি তোমাদের এটা ভালো লাগছে লুকটা দেখে সো চলো তাড়াতাড়ি দেরি না করে দেখে ফেলা যাক কি আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আর খুবই সিম্পল ওয়েতে করেছি তাড়াতাড়ি হয়ে যাবে সো চলো তাড়াতাড়ি দেখে ফেলা যাক সো সবার প্রথমে আমি এখানে একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলছি যেটা কিনা ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার খুব সুন্দর একটা লাইট ওয়েট মশ্চারাইজার আমার পছন্দের তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো একটা মশ্চারাইজার ব্যবহার করতে পারো মশ্চারাইজার ছাড়া কিন্তু তোমরা কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করো না এতে কিন্তু ফেসটা রুক্ষ সূক্ষ্ম লাগবে প্যাচি লাগবে সো মশ্চারাইজার ব্যবহার করাটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ উইন্টার এসে গেছে আর ফেসিয়াল অয়েলও তোমরা ব্যবহার করতে পারো খুব ড্রাই স্কিন থাকে আর তারপরে কিন্তু আমি এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করলাম যেটা কি না এন প্রাইমার প্রাইমার কিন্তু আমাদের স্কিনটাকে ব্লার আউট করে দেয় পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় আর স্কিনটাকে কিন্তু স্মুথ করে দেয় বেস মেকআপ করার আগে সো প্রাইমারটা কিন্তু ব্যবহার করো আর লং লাস্টিংও রাখে তোমার মেকআপটাকে সো এবার আমি সুইস বিউটি একটা কনসিলার দিয়ে আমার আইলিডটাকে কিন্তু খুব ভালোভাবে ঢেকে নিলাম আইলিডে যত ডার্ক পিগমেন্টেশন ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢেকে গেছে এবং আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার কনসিলারটাকে কিন্তু সেট করে ফেললাম আর লুজ পাউডারটা আমি এখানে ইনসাইড কসমেটিক্সের ব্যবহার করেছি আর মার্সের যে আইসাইডো প্যালেটটা বোল্ড অ্যান্ড বিউটিফুল প্যালেটটা থেকে আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিলাম আর একটা মফ কালার নিয়ে নিলাম যেটা কিনা আমি কিন্তু আমার ক্রিজের কাছাকাছি ব্যবহার করছি আউটার ভি থেকে নিয়ে ক্রিজ অবধি কিন্তু আমি খুব সুন্দরভাবে প্যাকড করতে করতে কিন্তু আমি মানে অ্যাপ্লাই করছি আর একটুখানি যত আমি ক্লোজলি আনছি তত কিন্তু আমি একটু লাইট ওয়েটভাবে ব্যবহার করছি আই শ্যারোটাকে অ্যান্ড দেন ওই আই প্যালেটেই যে নিয়ন কালারটা আছে সেটা কিন্তু আমি আমার আই লিডে লাগিয়ে ফেললাম ইনার কর্নার থেকে আর যে ব্রাশের মধ্যে একটু সামান্য পিঙ্ক কালার ছিল সেটা দিয়ে কিন্তু আমি সেট করে ফেললাম খুবই সিম্পল একটা আই মেকআপ লুক আর ওই আই প্যালেটটাতে যে নিয়ন কালার ছিল যেটা একটু সীমারি নিয়ন কালার সেটাও কিন্তু আমি ওটার ওপরে অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন আমার আই মেকআপ লুক কিন্তু কমপ্লিট এবার কিন্তু আমি একটা ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি যেটা কি না মেবিলিন ফিটমি ফাউন্ডেশান আমার যে শেডটা আছে সেটা কিন্তু ওয়ান টোয়েন্টি এইট ওম নোড এটা একটুখানি ইলো আন্ডারটোনের শেড যেটা তোমরা যদি আমার স্কিন টোনের হয়ে থাকো তোমরা কিন্তু এই ফাউন্ডেশানটা ব্যবহার করতে পারো সকালবেলার জন্য পারফেক্ট লুকের জন্য ফাউন্ডেশানটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা ফাউন্ডেশান খুব একটা কেকি ভাব দেয় না একদমই সুন্দর ভাবে ব্লেন্ড হয়ে যায় স্কিনে আমি খুব ক অল্প ফাউন্ডেশন এখানে ব্যবহার করেছি সো খুব ভালো ব্লেন্ড হয়ে যায় সো এটা তোমরা ব্যবহার করতে পারো এবার কিন্তু আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি একটুখানি হাইলাইট করার জন্য আমার ফেসটাকে সো তারপরে কিন্তু আমি একটা লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি আর ফাউন্ডেশান কনসিলারটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদেরকে ব্লেন্ড করে ফেলতে হবে ওয়েট স্পঞ্জ দিয়ে তোমরা বিউটি ব্লেন্ডারটাকে একটুখানি ভিজিয়ে নিতে পারো তারপরে তোমরা ভালোভাবে ওটাকে ব্লেন্ড করো অ্যান্ড দেন পাউডার দিয়ে সেট করে নিও এবার কিন্তু আমি একটুখানি কন্টোরিং করে ফেলছি আমার ফেসটাকে আর কন্টোরটা একটু ভালোভাবেই আমি করব কারণ কন্টোর করলে ফেসটা খুব শার্প দেখায় আর হোয়াইটিশ যে একটু বেশি লাগছে আমার ফেসটা একটুখানি হোয়াইট হোয়াইট লাগছে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় সো কন্টোরটা আমি এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটা একটা আইশ্যাডো কালার হি কন্টোরের সো কন্টোর প্যালেট যদি তোমাদের কাছে না থাকে তোমরা একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েও কিন্তু কন্টোরটা করে ফেলতে পারো আর এখানে আমি একটু মোস্ট কন্ট্রোলিংও করলাম আমি কিন্তু অফ ক্যামেরা আইব্রো কমপ্লিট করে ফেলেছি এবারে যেটা আমি করছি সেটা একটুখানি আমি ব্লাশ অ্যাপ্লাই করে ফেলছি আমার চিকে কারণ পিঙ্ক কালারের ব্লাশ খুব ভালো লাগে চিকসে আর বেস মেকআপটা কিন্তু খুব সেটেল বেস মেকআপ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই লুকটা নাইট ডে দুটো ওয়েতেই তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি কিন্তু ইনার কর্নারে আর ব্রাউ বনে আমি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম এবার আমি একটা বোল্ড আইলাইনার ক্রিয়েট করব যেটা এই আই মেকআপের সঙ্গে একদম পারফেক্ট যাবে সো বোল্ড আইলাইনারটা কিন্তু আমি একদম উইং আইলাইনার ক্রিয়েট করব এতে আমার চোখটা কিন্তু টানা টানা দেখতে লাগবে আর খুব ফ্রেশ দেখতে লাগবে চোখটা আর আমি কিন্তু এখানে একটুখানি ইনার কর্নারে একটা বোল্ড উইং ক্রিয়েট করব সো তোমরা দেখতে পাচ্ছ আইলাইনার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমি পিঙ্ক কালার আর মফ কালার যেটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম আউটার ভিতে অ্যাপ্লাই করেছিলাম সেটাই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করেছি আর তারপরে আমি একটা ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে ফেলছি যেটা কিনা না এনভাইভের কাজল আর সেটাকে আমি ভালো করে স্মাচ করে দিচ্ছি পিঙ্ক কালারটার সাথে এবার আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখে ভালো করে আর আমি একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে আমার ফেসটাকে ভিজিয়ে নিলাম মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলে কি হয় না তোমার তুমি যতগুলো মানে পাউডার অ্যাপ্লাই করেছো পাউডারনেসটা কিন্তু তোমার ফেস থেকে চলে যায় স্কিনটা কিন্তু গ্লো করে আর সব মেকআপটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবার আমি একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম যেখানে যেখানে আমার দরকার ছিল সো সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর তোমরা আই মেকআপটা দেখতে পারো ক্লোজলি যে কতটা সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে আই মেকআপটা আর মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ভালোই পিগমেন্টের পেলাম আমি একটু ভালো করে অ্যাপ্লাই করলে কিন্তু পিগমেন্টেশন এ ভালোই দেয় আর তোমরা দেখতে পারো এখানে আমি পিঙ্কের ওপরে চুড়ি কানের সব পিঙ্কের ওপরেই পড়েছি একটা ছোট্ট টিপ পরেছি আমি এখানে যেটা কিনা একটুখানি নিয়ন কালারেরই আমি এখানে টিপ পরার চেষ্টা করেছি যেটা কিনা বাংলা তাতে আমরা কচি কলা পাতা কালার বলি সো সেরকম কালারের পরার চেষ্টা করেছি আর এরম ধরনের কালারের শাড়ি কিন্তু সরস্বতী পুজোতে বিশেষ করে ভালো লাগে আর তাঁতের শাড়ি ঢাকাই জামদানি বিশেষ করে ভালো লাগে বাঙালি মেয়েদের সো তোমরাও এরম টাইপের কালার পড়তে পারো আর এখানে লিপস্টিকটা কিন্তু আমি মার্সের আইসারো সরি লিপস্টিক প্যালেট থেকে কিন্তু লাগিয়েছি যেটা কিনে আমি নিউ কিনেছি মার্সের ভীষণ 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 ভালো একটা লিপস্টিক প্যালেট सो तुम्हरा क्यों ये कम ইউজ করতে পারো এর মধ্যে তোমরা ভ্যারাইটিস কালার পেয়ে যাবে আর শাড়িটা তোমরা দেখতে পারো আমি এখানে কীভাবে পরেছি সো একটু শাড়ি পরতে প্রবলেম তো হয় অনেকদিন পর সো কিন্তু ভালোও লাগছে আর সকাল বেলার জন্য এরম একটা লুক কিন্তু একদম পারফেক্ট আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আইকনটাকে কিন্তু অবশ্যই হিট করে দিও তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে আর আমার ভিডিওটাকে পারলে একটু শেয়ার করো কারণ তোমার সঙ্গে কিন্তু তোমার ফ্রেন্ডদেরও একটুখানি হেল্প হবে আমার এই ভিডিওটা দেখে কারণ তারাও হয়তো মেকআপ লুক এইভাবে প্র্যাকটিস করতে পারে সরস্বতী পুজোর আগে সো শেয়ার অবশ্যই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সো সরস্বতী পুজো কিন্তু তোমরা ভীষণ ভালো করে এনজয় করো আর সাবধানে থেকো সো আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা সো বাই